সকাল প্রভু বিনিকারে ফুটিছি ব্রহ্ম কমল ফুল এই ফুল ফুটিলে মঙ্গল হয়ে থাকে। তো আমি এবে অছু সুবর্ণপুর জেলা বিনিকা শহর জগন্নাথ নগরী। আপন সিধা সড়ক দৃশ্য দেখুন, এ হচ্ছে যে হিমালয়ের এই ফুল ফুটি থাকে, হলে আজ বিনিকার ফুটিছি। তো ফুল ফুটবা পরে এবে অঞ্চলের ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছি। তো এটি বহুত লোক ভিড় জমিছি, ধূপ ধূপ দিয়া যাচ্ছি, ঘণ্ট শঙ্খ বাজুছি। আউ বর্তমান এই ফুলকু নেই যে জগন্নাথঙ্কর মস্তকরে লগা যাব। তো আমার সাথে যে পূজক অনেক আসুন সিধা সড়ক তাঁর প্রতিক্রিয়া নেওয়া, যে বিনিকার ব্রহ্ম কমল ফুল ফুটিছে তাকে নিয়ে সে কোণ কুমেন আজ্ঞা কোণ কহবে এই ফুল? এটা গোটে দুর্লভ ফুল, স্বর্গীয় ফুল কহিলে অত্যুক্তি হব নাই। এটা ব্রহ্ম কমল বলে কুহযায়। কমলর অর্থ হচ্ছে পদ্ম এবং ব্রহ্ম, ব্রহ্মাঙ্কর এটা অর্পণ ফুল, তেণুকরি এটা ব্রহ্ম কমল কুহযাই। আও এটা দেখবা এথরে বহুত ভিড়, আও পূজা পাঠ করি আমি বর্তমান জগন্নাথ মন্দির বিনিকাস্থিত জগন্নাথ মন্দির কু সমর্পণ করবার লাগি আমি বাহারিছু। পূজা পাঠ বেলে এটা মঙ্গল হব সমস্ত, যে মানে দর্শন করবে তাঁকর মধ্যে মঙ্গল হব। আও যা ঘরে এটা বগিচার ফুটিছি সেতাকর মধ্যে গোটে শুভ সময় আসিছি বলিকি ধরা যাব, যেহেতু এটা ব্রহ্ম কমল ফুল। এটা দর্শন করা বহুত ভিড় বর্তমান হয়েছি। দেখুন যেহেতু এই হচ্ছে দেবঙ্ক ফুল, ব্রহ্ম কমল ফুল, তো যেহেতু বিনিকার ফুটিছে লোকঙ্ক ভিড় জমুতি জনে ভক্ত অছন্তি, ম্যাডাম কোন কহবে যে এই ফুলকু আজি আপন দর্শন করুছন্তি ব্রহ্ম কমল? এইটা আমার ঘরের পড়োশী আজ্ঞাঙ্কর ঘরে এই ফুল ফুটিছি, আমি সেগে ফুল দর্শন করবা আসিছু। আর ভাগ্যরে থেকে এই ফুল দর্শন মিলে, যেহেতু এইটা বিষ্ণুঙ্কর অতি প্রিয় ফুল। আউ এই ফুলকু সত্যভামা প্রথম অর্পণ করে বিষ্ণুঙ্কর শিররে, সে কইলে যে এই ফুল যা ঘরে ফুটব তার সব মনস্কামনা পূর্ণ হব, আর সব ভাল হি ভাল হব, সেইপাই আমি দর্শন করে আসছু। দর্শন কলা লোকঙ্কর বি মনস্কামনা পূর্ণ হুয়ে বলে শাস্ত্র মত অছি। এই ফুল তো অতি দুর্লভ ফুল, যেহেতু হিমালয়ে ফুটে, আর আমার পাখে আখে অঞ্চলের পুরা অদ্বিতীয়, কে দেখা বি পাঁতি না। আউ এইটি ফুটিছি সেইপা আমার ভাগ্য, আর বহুত লোক আসিক ভিড় জমাও ফুল দেখা, আমি দেখা আসিছু। দেখুন যা কুতিল লোক বড় সৌভাগ্য যে এই ফুলকু দেখুছেন এবং দর্শন করছেন নিজের মনস্কামনা পূর্ণ করার। তো যা ঘরে এই ফুল ফুটিছে তাঁকু আসুন পচারিবা, এই যে ব্রহ্মকমল গছকু কোউঠু আনিলে সে আউ কেমিতি লগাইলে, কেতে বর্ষ পরে এই ফুল ফুটিছে তাঁকর প্রতিক্রিয়া নেওয়া? ম্যাডাম কোণ কহবে এই গছ কোউঠু আনিলে আপন, আউ আউ কেতে বর্ষ পরে এটি ফুল ফুটি? আমি এটা বরগড়ু আনিছিলু, আউ দীর্ঘ তিন বর্ষ পরে যাকে এটা ফুটিছে। প্রতিদিন দিনকু দিন আমি খালি যেতবে দেখলে খালি ডুঙ্গুলু যে ফুলটা ফুটবা, কেতবে ফুটবা বলিকি। আর যেতবে কড়িটি আসলা বহুত খুশি লাগলা আমি। আউ আজকে তিন দিন হলান আমি নাই শুইবার আজ্ঞা, সবুবেলা খালি ডুঙ্গুছু, কালে ফুটি যা আমি দেখি নাই পারু কে, এটা পরে ঘণ্টে ফুটছি, তারপরে ফের মুজি হয়ে যাইছি বলিকি লোক কহেসন। সেগে বলিকি তিন দিন হলান আমি নিদ হজি যাইছে পুরা। আজি যেতবে ফুল ফুটলা মুই সাঙ্গে সাঙ্গে আজ্ঞাকে ডাকলি, আস আস ফুল ফুটি গলান বলিকি। তারপরে কলোনি যাক সমস্ত আসিকি ভিড় জমিকি সমস্তে দেখি দেখি কি অধা পলাই গলে অধা অছন। আর বহুত খুশি লাগুছে আমি যে আজি আমার ঘরে এই ফুলটা ফুটিছে, যা বি হোক ভগবানকর আমার প্রতি দয়া হেলা বলিকি আমি গোটে ভাবনা হেলা। ভগবান শঙ্কর মঙ্গল করুন, এন্তা ফের আউ ফুটু, তথাপি আউ গোটে ছোট্টে কড়ো বি আসছে, যদি হেবা বেলে ফের যদি কেভে ফুটবা বেলে ফের দেখমা ভগবান আমার উপরে। এটা হিমালয়ের ফুটছি এই ফুলটা, আউ আজিকাজি আমার ঘরে ফুটি পারিছে, সেগে বলিকি আমি বহুত খুশি লাগুছে। যাহা বি হোক ভগবান আমি দয়া কলে বলিকি আমি নিজে নিজকে ভাবুছু। দেখুন যেতবে এই যে ব্রহ্ম কমল ফুল ফুটবা আগর এই পরিবার সবুলে চাতক পরি চাহিলে কেতবে ফুল ফুটব এবং দর্শন করবে, যেহেতু তিন বর্ষ পরে এই গছরে বর্তমান ব্রহ্ম কমল ফুল ফুটিছি, দেবঙ্ক ফুল, যেটা কি এই ফুল সঞ্জীবনী ঠার কম নুহে। তো আউজনে অনেক পচারিবা আজ্ঞা কোণ কহবে এই ফুল গুণে? ये जो ब्रह्मकमल फूल है इसका पहले मैं वैज्ञानिक नाम बता देता हूँ जिन लोगों को नहीं पता, इसका नाम है सोजेरिया ओवालाता।
ये जो है उत्तराखंड का स्टेट फ्लावर है, तो इसका महत्व एक्चुअली हिंदू माइथोलॉजी में भी बहुत सारा है, और इसका मतलब जो भी इसका दर्शन करेगा उसका मंगल ही होता है, और ये इट्स वेरी रेयर स्पेसिस एक्चुअली, तो सबके मतलब भाग्य में नहीं होता कि ये इसका दर्शन सबको मिले, तो वी आर ग्लैड दैट मतलब वी कैन सी द फ्लावर। देखो यही हूँ जेहेतु देवों फूल ब्रह्म कमल फूल यही फूल को जी दर्शन करे तार मनस्कामना पूर्ण होता है, ता सहित यही फूलर औषधीय गुण रही संजीवनी कम नुह ये फूल जेहेतु तीन वर्ष पर यही परिवार रे देवों फूल ब्रह्म कमल फूल फुटी तो परिवार रे वर्तमान श्रद्धालु भक्तों भिड़ जमी वर्तमान यही फूल जो जगतर नाथ जो बिनिकारे अच्छा जगन्नाथों मस्तक लगी हेब तो समस्त भितर वर्तमान उत्साह देखा मिली तो यही फूल को वर्तमान लोक आसी दर्शन करजर मनस्कामना पूर्ण करनिकारू दिलीप कुमार साहू ओटीवी।